এই হুলিগানের সরকার আমরা পদত্যাগ চাই, নিজের বউকে পেটাই ধরে সে আবার বড় বড় কথা বলে। এই শাহজাহান মালটা যখন কলকাতায় মানে রাজ্য পুলিশের আন্ডারে ছিল, এরম এরম হাঁটছে, দায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ, মানে সামনে পুলিশ, আর এরম ভি দেখাচ্ছে, যেই এই ইডিসিবিআই হাতে নিয়ে নিল, এখন মাও মাও করছে বিড়ালের মতো, মিউ মিউ করছে। আর জি করে যখন ওই গুন্ডা বাহিনী ঢুকলো, আমার কলকাতা পুলিশ যদি মনে করতো, যদি ওপর থেকে ফোন না যেত, ও যে কটা গেছিলো না সব ঠ্যাং ভেঙে বাড়ি পাঠিয়ে দিত, কিন্তু করতে পারবে না, কারণ গুন্ডাদের কাঁধে ভর করে উনি ক্ষমতায় এসেছে। জিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে মহিলা চিকিৎসক নির্যাতিত হলো, অর্থাৎ খুন এবং ধর্ষণ করা হলো, তাকে নিয়ে যখন রাত দখলে নেমেছিল মহিলারা, সেই সময় থেকে উদয়ন গুহর একের পর এক মন্তব্য, এবং তিনি এখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা যারা তার যে পদত্যাগের দাবি করবে তাদের আঙুল ভেঙে দেবেন। কে বলছে? উদয়ন গুহ। ও মালটার আবার কোনো বাজারে দাম আছে নাকি? হে, এ তো ফরাট ব্লক থেকে ঝাঁপ মারা মাল, ফরাট ব্লক থেকে ঝাঁপ মারা মাল, এ মালটা এখন মহিলাদের আঙুল ভেঙে দেবে, সেখানে নিজের বউকে পেটাই ধরে সে আবার বড় বড় কথা বলে মহিলা, ওই জন্যই মহিলাদের বিরুদ্ধে ও কথা বলে, ওর বাড়িতে বউয়ের কাছে পেটানি খাই বলে ও আজকে বাড়িতে বাইরে মস্তানি করছে, দাদাগিরি করছে, তৃণমূল মানে ফরাট ব্লকের বাজার শেষ করে দিয়ে ও এখন তৃণমূলে এসছে পা চাটতে। তৃণমূলের লোকেরা ওকে এখনও পর্যন্ত বলে দিচ্ছি উদয়ন গুহকে প্রকৃত তৃণমূলই ভাবে না। মালদায় এক হাসপাতালে একটি নাইট ডিউটিতে কর্তব্যরত চিকিৎসককে পেটালেন শাসক নেতা। আরে গুন্ডা দিয়ে যদি ভোট লুট করা হয় তা গুন্ডামি করবে না তো কি ভালো গিরি করবে নাকি? হ্যাঁ, একটা কথা আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। তা তৃণমূল অসৎ সঙ্গ নিয়ে সে ক্ষমতায়ন হয়েছে। আজকে বলুন তো, পশ্চিমবাংলায় খাদ্য থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে যতগুলো ধরা পড়ছে, রাকিবুর কে? সে মুসলমান। শাহজাহান কে? সে মুসলমান। সুতরাং মুসলমানদেরকে নিয়ে উনি ভোট করিয়েছেন, ভোট লুট করিয়েছে। অনেকে বলে যে মুসলমানদের নাকি উনি অনেক উন্নতি করেছে। নক করো মুখ্যমন্ত্রী, তুমি বাংলার বুকে মুসলমানদেরকে ঠ্যাঙাড়ে বাহিনী বানিয়েছো, মুসলমানদেরকে বট লুটেরা বানিয়েছো, মুসলমানদেরকে তুমি গুন্ডা বানিয়েছো, মুসলমানদেরকে নিয়ে তুমি আজকে বেলগেছিয়াতে যে তাণ্ডবটা ঘটালে সেটাও মুসলমানদেরকে দিয়ে। সুতরাং আজকে বাংলার বুকে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, গুন্ডার ওপর বেশ করে যদি তুমি ভোটে যেত তা গুন্ডাদের এর বুকের ছাতি 16-32 কেন হবে না? আজকে পুলিশগুলোকে যদি ফ্রি হ্যান্ড তুমি না দাও তাহলে পুলিশগুলো গুন্ডা দমন করবে কী করে? আজকে আর্জি করে যখন ওই গুন্ডা বাহিনী ঢুকলো, আমার কলকাতা পুলিশ যদি মনে করতো, যদি ওপর থেকে ফোন না যেত, ও যে কটা গেছিলো না সব ঠ্যাং ভেঙে বাড়ি পাঠিয়ে দিত, কিন্তু করতে পারবে না, কারণ গুন্ডাদের কাঁধে ভর করে উনি ক্ষমতায় এসেছে, মস্তানদের কাঁধে ভর করে আজকে উনি। থানালে বলে নাকি অনুব্রত মণ্ডল বাঘের বাচ্চা, চারাম চারাম গুরু বাতাসা, সেই বাঘের বাচ্চা এখন তিহার জেলে বিড়ালের মতো ম্যাও ম্যাও করছে। আবার কিছুদিন আগে বললো জামিন পেয়ে গেছে, এ বীরের সম্মানে তাকে দু, জামিন হলো না। অর্থাৎ ওদের যত বাঘের বাচ্চা আছে, এই বাঘের বাচ্চাগুলো যতক্ষণ, এই শাহজাহান মালটা যখন কলকাতায় মানে রাজ্য পুলিশের আন্ডারে ছিল, এরম এরম হাঁটছে, দায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ, পেছনে পুলিশ, মানে সামনে পুলিশ, আর এরম ভি দেখাচ্ছে, যেই এই ইডিসিবিআই হাতে নিয়ে নিল, এখন মাও মাও করছে বিড়ালের মতো, মিউ মিউ করছে। সুতরাং এই বাঘের বাচ্চাগুলো, এই যে হুলিগানগুলো যে মস্তানি করে না, এই একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে, তাই ভেড়াগুলো যে লড়ছে, এই খোঁটা আছে বলে খোঁটাটা সরে যাক না,
কত বাঘের বাচ্চার কত হুলিগান আছে আমরা দেখে নেবো, জনগণ দেখে নেবে। এই যে তৃণমূলে কোথাও নাম উঠে আসছে জেসিবি, কোথাও নাম উঠে আসছে বুলেট সিং, তাহলে কি কার্যত তৃণমূলে জন্তু জানোয়ারের নাম এবং হচ্ছে যন্ত্রপাতির নাম দিই তৃণমূল, তাহলে কি সাধারণ? আরে তৃণমূল আবার দল নাকি? ও তো হরেক মাল পাঁচ সিকের দল। এই তৃণমূল দলে কে নেই বলুন তো? আপনি দেখুন দোলা সেন মালটা কে? নকশাল। স্বগত মোল্লা মালটা কে? সিপিএম। উদয়নগো মালটা কে? ফরওয়ার্ড ব্লক। তা এতে আপনি কাকে পাবেন না? বিজেপিকে পাবেন, এখানে সিপিএমকে পাবেন, এখানে এসোসিআইকে পাবেন, এখানে নকশালকে পাবেন, সবাই তো গেছে মধু চাটতে। এখন মধু থাকলে পিঁপড়েকে তো ডাকতে হয় না, ওগো পিঁপড়ে এসো মধু ঢেলেছি। তা ওরা এই যে তৃণমূল দলে সবাই ঝাঁপিয়েছে মধু চাটতে, তাই এ দলের তো কোনো আদর্শ বলে কিছু নেই। একটাই আদর্শ, হাউ ক্যান আর্ন দ্য মানি, যে কোনো প্রকারে টাকা কামাও আর ভোট লুট করে মমতাকে দাও, আর ভোট লুট করে কোনো জায়গায় গণ্ডগোল হলে সেটা হুলিগান দিয়ে সেটা সাফা করে দাও। তো সেই জন্যই আজকে এই হুলিগানের সরকার আমরা পদত্যাগ চাই।